ভাষা ভিত্তিরে প্রথম গঠিত রাজ্য ওড়িশার 20 বর্ষ পরে ভাষা ভিত্তিরে গঠিত আন্ধ্র তার গঠন সময়রু ওড়িশার সীমাকু দখল করিবা পাই সদা লালায়িত। এই সময়ের আমার ওড়িশার সরকার সেই 1956 মସିହାর ସବୁବେଳେ নিষ্ক্রিয় এবং সারা লোকে মধ্যে নির্লিপ্ত। বিশেষ করে যে তথাকথিত ব্রিটিশ সরকার দ্বারা সীমা নির্ধারণ হয়েছে, যদিও আমার সীমা বিজয় বাহুড়া ঠারু মেদিনীপুর পর্যন্ত আমার স্বতন্ত্র প্রদেশ গঠনের পরবর্তী সরকার মানে দাবি করা কথা দাবি নকরা ফলরে এইভাবে এক আন্ধ্রর উপনিবেশবাদী মানসিকতা অভিবৃদ্ধি হল, যেতবে কি আমার সরকার নীরব জনসাধারণ নির্লিপ্ত। গোটে মাটি মনস্ক পূর্বতন জেলাপাল গদাধর ପରିଡ଼ାଙ୍କର ଆବାହକତ୍ୱରେ ଯେତେବେଳେ ଆନ୍ଦୋଳନଟି ଆରମ୍ଭ ହେଲା, ଯାହାଫଳରେ ଅଗଷ୍ଟ ଦୁଃଶାସନ ଗଣମାଧ୍ୟମରେ ବ୍ୟାପକ ଭାବରେ ଆଲୋଚନା ହେଲା, ସରକାରଙ୍କ କୁମ୍ଭକର୍ଣ୍ଣ ନିଦ୍ରା ଭାଙ୍ଗିଲା। ଆଜି ସ୍ଥିତି ଏଭଳି ହେଇଛି ଯେ ଯେତେବେଳେ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟର 56 ଜଣ ପ୍ରଶାସକ ଦେଓମାଳିକୁ ବଣଭୋଜି କରିବା ନାଁରେ ଆସି ଗବେଷଣା କରୁଥିଲେ, କାଶୀରେ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ବକ୍ସାଇଟ୍ ଅଛି, ଗେମ୍ ଷ୍ଟୋନ୍ସ ଅଛି, ଅମୂଲ୍ୟ ସମ୍ପଦ ଭରପୁର ଅଛି, ତାକୁ ରତ୍ନଗର୍ଭା ସେ ଅଞ୍ଚଳକୁ ଆପଣେଇବା ପାଇଁ ନେଇଯିବା ପାଇଁ ସକଳ ଯୋଜନା କରିବା, ଲୋକଙ୍କୁ ପ୍ରଲୋଭିତ କରିବା, ସମସ୍ତଙ୍କୁ ଧର୍ମ ପରିବର୍ତ୍ତନ କରିବା, ମନ୍ଦିର ଭାଙ୍ଗିକରି ସେଠି ମସଜିଦ୍ ତିଆରି କରିବା, ତାକୁ ଆଧାର କାର୍ଡ଼ଠୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତ ପ୍ରଲୋଭନ ଦେବା, ତେଲୁଗୁ ସ୍କୁଲରେ ଯେଉଁମାନେ ପଢ଼ିବେ ତାଙ୍କ ବାପା ମାଆଙ୍କୁ 15,000 ଟଙ୍କା ଦେବା, ସବୁ ପ୍ରକାର ପ୍ରଲୋଭନ କରାଇଥିଲେ। ଆନ୍ଦୋଳନ ପରେ ଆଜି ଲୋକେ ମାତିଲେଣି এবং যা ফলরে তাঁর সব প্রলোভন পণ্ড হয়েছে এবং সরকারকর নিদ্রা এবে ভাঙ্গিছে। মাত্র রাজস্ব মন্ত্রী সে এপর্যন্ত নিজে সচেতন নুহতি, নিজে জানি না তার দুর্ভাগ্য। চলিত বিধানসভার কোটিয়া সম্পর্কে গোটিয়ে প্রশ্ন মাননীয় বিধায়ক খণ্ডপড়াঙ্কর প্রশ্নের উত্তর দিয়ে যা কে পরবর্তী দিন 100 কোটি টঙ্কার ঘোষণা এবং আজি যেভাবে ভাবে দেওমালী পর্ব সম্পর্কে তাঁর প্রশ্ন উত্তর ଇଏ ଦୁର୍ଭାଗ୍ୟ। ଓଡ଼ିଶାର ମନ୍ତ୍ରୀମାନେ ଶାସନ କଳ ଏଯାବତ ମଧ୍ୟ ନିଷ୍କ୍ରିୟ, ଯେତେବେଳେ ବର୍ତ୍ତମାନ ଆମର ସୀମାରେ ଆନ୍ଧ୍ର ପ୍ରତିନିୟତ ଆମକୁ ଲୁଟିବା ପାଇଁ ଚାଲିଛି। ଆମେ 1966 ମସିହାରେ ସଦାଶିବ ତ୍ରିପାଠୀଙ୍କର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀତ୍ୱ ସମୟରେ ନିର୍ଦ୍ଧାରିତ ଆଇନ ଯେ ସୀମାନ୍ତବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାରେ କେବଳ ଓଡ଼ିଆ ଜିଲ୍ଲାପା ଓଡ଼ିଆ ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ରହିପାରିବେ। বারম্বার আমি দাবি করে আসা সত্ত্বে আজি বি সে সরকার প্রদত্ত আইনকু মানু না সরকার, এবং সেটি আন্ধ্রর জনে আন্ধ্রবাসী সেটি অনেক আরক্ষী অধীক্ষক, যার ফায়দা নেই সেঠার উপমুখ্যমন্ত্রী আমলে বসবা, আমলে আসিকি অঙ্গনবাড়ি কেন্দ্র করা সৌভাগ্যর কথা। এবে লোকে মাতিলে, যা ফলরে কি তাকে প্রতিহত করা যাচ্ছে। কিন্তু সরকারি কল যেভাবে ভাবে জেলা প্রশাসন তাকে প্রতিরোধ করা কথা কি কথা। গোটে অন্য রাজ্যর প্রশাসক মানে জেলা প্রশাসনর বিনা অনুমোদনর বিনা অনুমতিরে বিনা গোচরার্থে সে দেওমালী কেন্দ্রে পৌঁছলে। দেওমালী পুরা সর্বোচ্চ পর্বত শিখর আমার 5486 ফুট, যা হচ্ছে ওড়িশার সর্বোচ্চ, যা যুপাই কুহযায় উৎকল জননীঙ্কর রত্নগর্ভা মুকুট। সি তা উপরে কি পদপাত করা আমি নীরবরে সহ্য করা এবং আমার শাসন কল আম মন্ত্রী সে সম্পর্কের অবচেতিত। ইয়াঠু দুর্ভাগ্য কোণ থাইপরে। যেতবে উন্নয়ন আয়ুক্ত ই খবর যেতবে পাইলে 56 জন প্রশাসক আসি পৌঁছতে, সে জেলাপাল নির্দেশ দেলে গোটিয়ে মুহূর্তে জেলা 56 জন প্রশাসক সেটু পড়াইলে। আজি কেমতি লাগুছি কোণ পাই সে জেলা প্রশাসন নিষ্ক্রিয়। তেমন বারম্বার জেলা আরক্ষী অধীক্ষক এবং জেলাপাল সেটু স্থানান্তরিত করা আমি দাবি করুছু, মাত্র সরকার কুম্ভকর্ণিয়া ভাঙুনি। আজি সময় অছি, লোকে তাতিলে। আজি গোটিয়ে সামাজিক গণমাধ্যমে সংগোষ্ঠী হয়েছে, কোটিয়া সংগোষ্ঠী লোক ভিতরে চেতনা জাগ্রত হয়েছে। আমার সেই সংগোষ্ঠী লোকে মানে যাই বিদ্যালয়ের পাঠ পড়াইলে, সান্তাকার লোক পাঠ্যপুস্তক বণ্টন কলে, ই সমস্ত কার্যক্রম চালিছে। মাত্র সরকারি স্তরের যেভাবে ভাবে কার্য ত্বরান্বিত হওয়া কথা এভাবে হচ্ছে। সত্যি যেপর এক অলিখিত ভাবে ই অঞ্চলকু আন্ধ্রকু টেকি দেওয়া গোটে যোজনা চালিছি। এইভাবে যোজনা এভাবে এক দৃশ্য अनुभव करा बहुत आज प्रत्येक माटी मनस्क माटी प्राण भितर यही भावना दुखद भावना आसूँ तेणु सरकार सावधान ओडार इंचे जमी विगत दिन में कौन होगा कथा आउ से कथा नुह से काल पखाड़ गला गोटे इंच भी जगह कौन से पड़ोसी भगारी राज्य को हस्तांतर करने को दीजिए या ओडिशा सीमा सुरक्षा अभियान ये हूँ संकल्पबद्ध घोषणा।